بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى، ما ضل صاحبكم وما غوى، وما ينطق عن الهوى، إن هو إلا وحي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وقرنا
في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: المرأة أورى فإذا خرجت استصرب الشيطان، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا يخلون رجل بامرأة إلا كان صالح صوم الشيطان، أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله توحيد ريم محمد رسول الله الله গুরুত্ব দিয়ে শুনেন। এতদিন আমি একা বলেছি, আজকে আপনাদেরও আমার সঙ্গে বলতে হবে। এবার আমি দ্বিতীয়বার বলবো, তৃতীয়বার থেকে আপনাদেরও আমার সঙ্গে স্টার্ট করতে হবে, কাটিয়ারের লোক। কারণ অনেকদিন থেকে আপ ডাউন করি, আজকে নতুন নয়। দ্বিতীয়বার ভালো করে শুনে নেন, তৃতীয়বার কিন্তু বলতে হবে, ভালো করে খেয়াল করুন। শুনছেন না? শোনেন নাই? একদম সহি বুখারি শরীফের একটা হাদিসের শুধু তর্জমা বলছি। শেরেক বেদাত বিহীন অবস্থা এই গজল। এবার আপনারা বলেন আমার সঙ্গে, বলতে হবে যুবক যারা আছো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদারি মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। এবার শুনেন, বলবেন না। মানুষ যখন গড়ে যাবে ফিরে সুতারা জিজ্ঞাসিবে, বোঝা যায় কথাটা? বোঝা যাচ্ছে? মানুষ যখন কবরে যাবে ফিরিস্তারা জিজ্ঞেস করবে, আপনারা তো জানেন এটা বোকারি হাদিস। মানুষ যখন গড়ে যাবে ফিরে সুতারা জিজ্ঞাস কেসিলেন রাব তোমার, কেসিলেন রাব তোমার, কেসিলেন রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। জোরে লা ইলাহা রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। এবার শুনেন, কবরে মমিন এবং কমিন দুপরকারী লোক কবরে ঢুকবে, কথা ঠিক কিনা? যদি মমিন মানুষ যায় তাহলে তার অবস্থা, মমিন যাতা
কবরেতে আনন্দেতে বাস করিবে। সুবহানাল্লাহ, কোন একটু জোরে কোন মমিন যত কবরেতে আনন্দেতে বাস করিবে, কিন্তু বেদিনের হাই হাই করবে, বেদিনের হাই হাই করবে, পাবে নাশ কুল মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। পরম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। এবার শুনেন, যদি বেদিন হয় তাহলে বেদিন যাতা কবরেতে শাস্তি পাবে, ওই মাটির যাবে, বেদিন যত কবরেতে শাস্তি পাবে, মাটির যাবে, কিন্তু মমিনেরা উত্তর দিবে, মমিনেরা উত্তর দিবে, সেদিন হবে না গো ভুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ একবার বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামান নবীন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ভাগ করার পরে দুটি ভাগ যখন ফুরিয়ে যায় একটা ভাগ যখন বাকি থাকে, তার মানে আরবি শব্দটা সে যে হিনা ইয়াবকা মিন সুলাসুল লাইল, তার মানে তিনটা ভাগের এক ভাগ বাকি থাকা অবস্থা, রাত্রের তিন ভাগের যখন এক ভাগ বাকি থাকে, আল্লাহর নবী বলেন হাদিসটা বুখারীর, ইয়ানজাল তাবারাকা তাআলা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা তখন এই প্রথম আসমানে হাজির হয়। সুবহানাল্লাহ, কোন একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় হাজির হয় বললাম? কোথায়? প্রথম আসমান। প্রথম আসমান কোনটা? আমরা যেটা আজকে চোখের উপরে দেখি এটা হচ্ছে আমাদের প্রথম আসমান। আর এরকম আসমান আরো কয়টা আছে? টোটাল ষাটটা, এর বাদে আরো ছয়টা আছে, তাহলে টোটাল ষাটটা। এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ থাকে কোথায়? সাত আসমানের উপরে, সেটা কোন জায়গা? আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে থাকেন, আর আরশ থেকে আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন। কখন? প্রত্যেকটা রাত্রির যখন তিন ভাগের এক ভাগ বাকি থাকে শেষ রাত্রিতে, তখন। তাহলে বুঝতে পারা যাবে যে এখন রাত্রের তিন ভাগের এক ভাগ বাকি আছে, এখন শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে আল্লাহ তিনটা বাক্য বলেন। কটা বাক্য বললাম? কয়টা সেন্টেন্স?
তিনটা জুমলা বা তিনটা বাক্য বা তিনটা সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উদ্ধৃতি হয়। এক নম্বর বাক্য আল্লাহ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, পৃথিবীর কোন বান্দা আসরে পৃথিবীর জমিনে গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে তোমরা হাবু ডাবু খাইতে চলেছ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের উপস্থিত হয়ে গেছি গুনাহগার বান্দারে, আমার কাছে তুমি জীবনের গুনাগুলি তুমি মাফ চাও, তুমি দুরাকাত নফল নামাজ পড়ে আমার কাছে মোনাজাত করে তুমি কান্দো, তুমি বলে দাও গা আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি জুনুবি বা খাতাই বা আমাদি বা এরকম করে তুমি বলে দাও, আল্লাহ গো জীবনে অন্যায় করেছি আমার জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও, যেমন তো করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা ছিল হযরত আদম আলাইহিস সালামের, কারণ কি করেছিলেন হযরত আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদম রে গাছের নিকটে তুই যাস না, শয়তানের ওয়াসওয়াসা দিয়েছিল হযরত আদম, শয়তানের ওয়াসওয়াসাতে গাছের নিকটে যাইয়া গাছের ফলটা ভক্ষণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম অন্যায় করলি, নেমে যার এই দুনিয়ায় তরার জান্নাতে জায়গা নাই, দুনিয়ার ভিতরে নামিয়ে দা হল। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন হযরত আদম দুনিয়ায় নামার পরে এত লজ্জিত হয়েছে, এত লজ্জিত হয়েছে, এত কাতর হয়েছে, পৃথিবীর জমিনে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম 200 বছর পর্যন্ত একটা বারো মাথা জমিন থেকে আকাশের দিকে তোলে নাই। কত বছর বললাম? 200 বছর পর্যন্ত। এত লজ্জিত হয়েছে হযরত আদম, আমি কেমন করে মহান মাবুদের দরবারে আকাশের দিকে দেখাবো, আল্লাহর রাব্বুল আলামিনের হুকুমের অন্যায় আমি করে ফেলেছিলাম, আমি হযরত আদম আমি তাকাতে পারি না, মাবুদ গো মাফ করো তুমি আমাকে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ। এমন করে এক বছর নয়, দুই বছর নয়, 200 বছর পর্যন্ত কান্দার পরে হযরত জিবরিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন জিবরিলকে, জিবরিল রে যাও 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 আমার হাবিব দোয়াটা মঞ্জুর করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মাফ করেছি, খোঁজখবর তুমি দিয়ে দাও। 200 বছর এমন করে হযরত আদম উপরের দিকে মাথা তোলে নাই। আজকে জমিনের ভিতরে মানুষ আমরা গুনাহ করতে 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 গুনার সাগরের ভিতরে পড়ে যাই, কিন্তু লজ্জা জমিনের ভিতরে কোনো মুহূর্ত আসে না, বলেন কথা ঠিক নাই, গুনার কথা মনে করি না। আজকে সকাল থেকে শুরু হয়ে যাবে কালকে সকাল পর্যন্ত, কয়টা গুনাহ করলাম একদিনকে রাত্রে ভেবে দেখেছেন, সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, সারাদিন কটা অন্যায় করেছি, সারাদিন কটা নাফরমানি করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের এতাতের কাম দিনের মধ্যে কয়টা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ফজর নামাজ পড়ার পরে আজ থেকে 10-15 বছর 20 বছর আগে গ্রামের কোনাতে যদি ঘুরতেন নজর করে দেখতেন গ্রাম থেকে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াতের আওয়াজ রম 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 করে ভেসে 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 আসতো, ওই বাড়িতে বুড়াটা গুনগুন করে কোরআন পড়তেছে, ওই বাড়ির ছেলের বউটা গুনগুন করে কোরআন পড়তেছে, ওই বাড়ির মালিকটা গুনগুন করে কোরআন পড়তেছে। এখন যদি সকালে 100 বাড়ি যদি প্রদক্ষিণ যদি করেন 100 বাড়ির ভিতরে 99টা বাড়ির থেকে মোবাইলের গান বের হয়ে আসবে, কোরআন তেলাওয়াত আসবে না। বলেন ভুল বললাম না শুদ্ধ বললাম? নাই, হাফিজে কোরআন বেশি হয়েছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, মসজিদ বিল্ডিং হবে, নামাজের সংখ্যা কমে যাবে, কিয়ামতের আলামত নবী বলেছেন, কোথাও মসজিদ বিল্ডিং বাকি থাকবে না, মসজিদ গুলিন বিল্ডিং বিল্ডিং হয়ে যাবে কিন্তু নামাজের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে জমিনের ভিতরে কমে যাবে।
মসজিদ যত বিল্ডিং হচ্ছে সেভাবে মসজিদের নামাজি বাড়েনি। আপনারা হিসাব করে দেখেন গা, পার্সেন্টেজ মেরে দেখেন গা, নামাজি বাড়েনি, নামাজি কমেছে। আমার ভাইরা একটা কথা মনে রাখবো, জমিনের ভেতরে আজকে কালেকশন করলাম, টাকা তুললাম, মসজিদ বিল্ডিং বানাইলাম, কত বড় অপরাধী হইলাম জমিনের ভেতরে হিসাব করে দেখেন। আজকে তো এমন হয়েছে অনেক গ্রামের গঞ্জের ভেতরে চলে মসজিদের মাতাওয়ালি, তার মানে মসজিদের হচ্ছে তিনি সেক্রেটারি, মসজিদের হচ্ছেন তিনি সমস্ত দায়িত্বে, মসজিদ তার আন্ডারে চলে, তিনি মসজিদের ইমামের বেতন দেয়, তিনি মসজিদের মুয়াজ্জিনের বেতন দেয়, কত সো নিজের জুমো নামাজ বোঝে একক তো নামাজ জমিনের মধ্যে পড়ে। তুই কিসের মসজিদের সেক্রেটারি, তুই কিসের মসজিদের মতোয়ালি, তার মতো বেনামাজি বেয়া, তার মতো বেসারা ইসলামের লাভদের লোক, জীবনেও মসজিদের সেক্রেটারি ইসলামের কারণে তুই হতে পারিস না। আমার কথা তো খারাপ পাবেন আপনারা, আমি জানি। কিসের তুমি মসজিদের সেক্রেটারি, কিসের তুমি মসজিদের খাজিন, কিসের তুমি মসজিদের ক্যাশিয়ার, তুমি লেখাপড়া শিখেছো বলেই মসজিদের ক্যাশিয়ার। আল্লাহর নবী লেখাপড়া নিজে করেননি, জিবরিল ডাইরেক্ট এলেম দিয়েছিলেন, আল্লাহ তালা খাজানার এলেম জিবরিলকে আল্লাহ নবীকে দান করে দিয়েছিলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মদিনাতুল মানাব্বারার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন, জমিনের ভিতরে তার দাম। খানা খাবার মতো আল্লি ছিলেন আব্দুল মুত, আপনারা খারাপ পাইতেছেন না, আমি যুক্তি তো বলছি, খানা খাবার মতো আল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। শুনে নেন আল্লাহর প্রতি তার ভরসা ছিল কত। যদিও তিনি ইসলাম নিয়েছিলেন না, আপনারা শুনেছেন তো সূরা ফিল নাজিল হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, নাজিল হয়নি? হাতি এসছিল না, হাতি নিয়ে এসছিল না আবার বাদশা ভাঙতে? আব্দুল মুত্তালিব কি বলেছিলেন, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমার মতো আব্দুল মুত্তালিব রক্ষা করার ক্ষমতা আমার নাই। নারায় দেখবি ইসলাম নেয়নি, কিন্তু তার কথা ইমান, তার চিন্তা করে দেখেন। যদিও কালেমা পড়ে মুসলমান হয়নি, তখন কালেমা আসেনি, অথচ তার মুখ দিয়ে বেরিয়ে গেল কোন কথা। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কত মহব্বত করেছিলেন পৃথিবীর জমিনে ইতিহাস যদি দেখা যায় বুঝতে পারা যায়। ভাই গো আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবী, পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করেছিলেন, নবীজির বাবা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ আগাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আব্বা ইন্তেকাল করেছেন পৃথিবীর জমিনের মধ্যে থেকে। ভাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্মের পরে আব্দুল মুত্তালিব কেমন করে নামটা রেখেছেন ইব্রাহিমুল মাকদুম সাক্ষ্য দিয়েছে। আমার ভাইরা মা আমিনার গর্ভে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জন্মগ্রহণ করার পরে হযরত রাব্বুল আলামিনের নবীকে কবর দিয়ে সুন্দর কবর দিয়ে পেছিয়ে নিয়ে আব্দুল মুত্তালিবের হাতের ভিতরে তুলে দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আব্দুল্লাহকে, তার ছেলের বউ আমিনাকে, আমিনার কোলের সন্তানটাকে, কোনো ছেলে কেমন করে নেয় নাই, আল্লাহর ইশারা আল্লাহর রাব্বুল আলামিনের নবী এক ঘন্টার ছেলেকে আব্দুল মুত্তালিব কোলের ভিতরে করে দুক 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 করে খানা খাবার দরজার কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলে খানা খাবার দরজার কাছে যাইয়া খানা খাবার খাম দিয়ে কাঁধে স্পর্শ, একাদের কোলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খানা খাবার দরজা ধরে আব্দুল মুত্তালিব বললেন, আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নাই, মাবুদ গো আমার আমিনার গর্ভে আব্দুল রসুলের সন্তান মহান জন্মগ্রহণ করেছেন, তাই আমি আব্দুল মুত্তালিব খুশি হইয়া ছেলেটার নাম রেখে দিলাম মুহাম্মদ। এ নামটা তো আব্দুল মুত্তালিব রেখেছে, আল্লাহ কবুল করেছেন সেটা আলাদা, কিন্তু নামটা আল্লাহ আব্দুল মুত্তালিবের মুগ্ধ উচ্চারণ হয়েছে জামিনের ভিতরে। ভাই গো যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে গিয়েছিলেন আখেরিন নবী আসবে ইমাম বাদ ইসমু আহমদ শব্দ বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পাঁচটা নাম রয়েছে, ইন্নালি খামসাত আসমা, আনা মুহাম্মদ ওয়ানা আহমদ ওয়ানাল মাহি ওয়ানাল আকিব ওয়ানাল হাসির, এমন করে পাঁচটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার মুখের দ্বারা উচ্চারণ করেছেন। তার ভিতরে প্রশংসিত একটা সব থেকে পৃথিবীর জমিনের ভিতরে যেটা নাম সেটা ছিল পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মদ, আর সেটা সেদিন আব্দুল
মুত্তালিবের মুখ দিয়ে খানা কাবার সম্মুখে দরজাটা ধরে নিয়ে আব্দুল মুকাল আব্দুল মুত্তালিবের মুখ দিয়ে নামটা মোহাম্মদ সেদিন উচ্চারিত বের হয়ে গেছে। শুনেন, কিছুদিন পরেই তো আল্লাহ নবী সাল্লামকে হযরত হালিমা নিয়ে যায়। লম্বা লম্বা ইতিহাস বারবার শুনেছেন। হালিমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুধপান করে হযরত হালিমার ঘরে আল্লাহ নবী সাল্লাম বড় হয়েছিলেন। 2 বছর পর্যন্ত শর্ত ছিল আল্লাহ নবী সাল্লামকে দুধপান করাবে, তার বিনিময়ে হযরত আমিনা বা আব্দুল মুত্তালিব যা কিছু দেবে দিয়ে দিয়েছেন। 2 বছর পর হালিমার শর্ত হচ্ছে, আমিনার কাছে শর্ত করে গেছেন 2 বছর পর তোমার ছেলেকে ফেরত দিয়ে দেব। কিন্তু ইতিহাস দেখুন, আল্লাহ নবী সাল্লামকে বাড়িতে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লামের বরকতে যে তার বাড়ি উজালা হয়েছে, গ্রাম উজালা হয়েছে, এগুলি দেখে হালিমা চাই না মোহাম্মদকে ফেরত দেবে। 2 বছর পর যেদিন ফেরত দেওয়ার জন্য আসে, আমিনাকে বলতেছেন, আমিনা কি গো, আমি হযরত হালিমা, 2 বছর পেলে দিলাম তোমার ছেলেটাকে মোহাম্মদকে আমি কিছু বিনিময় নিয়ে, কিন্তু একটা কথা বলি, অনুমতি যদি তুমি দাও বিনিময় নেব না, তোমার মোহাম্মদকে আমি লালিত পালিত করে দেব। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ বলেন, এক টাকা বিনিময় চাই না, কিছু চাই না, কারণ এই মোহাম্মদকে দেওয়ার ফলে আমার সংসারের ভিতরে বরকত আছে। এই মোহাম্মদ আমার সংসারে যাওয়ার পরে আমার বাড়ির বকরিগুলি ময়দানে যায়, একটু করে প্যাট ভরে বাড়িতে ঘুরে আসে, অন্যের সমস্ত বকরিগুলি খিদায় ঘুরে আসে, আমার বাড়ির বকরিগুলি কোথায় থেকে যেন প্যাট ভরে বাড়ির দিকে ফিরে এসে যায়। বোখারি তাফসীর ইতিহাস। অন্যান্য বাড়ির তো রাখালদেরকে পিটাও শুরু হয়েছিল, এই হালিমার রাখা, হালিমার বাড়ির হালিমার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ, যায় এই আব্দুল্লাহ ওই রাখালরা কোথায় যায়, তোরা সেখানে বকরি রাখতে পারিস না। এরা করলো কি, এর রাখাল যে জায়গায় যায় সে জায়গায় বকরি নিয়ে যায়, ওদের তা পেট ভরে আসে আর সববার তা খালি পেটে আসে, কহত পড়েছিল সে জায়গায়। আল্লাহ যদি বরকত দেয় দিতে পারেন কি পারেন না, না খিলিয়ে আল্লাহ পেট ভরাতে পারেন কি পারেন না, পারেন, আল্লাহর কাছে ক্ষমতা আছে। আমার ভাইরা, হযরত হালিমা যখন বললেন, হযরত আমিনা বললেন ঠিক আছে নিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে গেলেন হযরত হালিমা। এবার আরো 2 বছর লালিত পালিত করেছেন। আল্লাহর নবীর বয়স তখন 4 বছর বয়স, কত বছর বললাম, 4 সাল, 4 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, হযরত হালিমার একটা ছেলে ছিলেন, হালিমার ছেলে বড় আর আল্লাহ নবী সাল্লাম ছোট, দুইজন একই পিটাপিটি দুধ খেয়ে বড় হয়েছে। ওই ছেলেটাও সঙ্গে একটা খোলা ময়দানের ভিতরে চলে আছে খেলছে, ইনদামিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটা সুন্দর করে সাদা পরিহিত একটা ধবধবা একজন যুবক এসে আল্লাহর নবীকে টান দিয়ে এখান থেকে ফিল্ড থেকে নিয়ে যায়, একটু দূরে নিয়ে ময়দানের ভিতরে চিট করে ফেলে দিয়ে বুকটা ফেরে কলিজা মাইটা গুলি তাজা কলিজাটা বের করে নিয়েছে। হালিমার ছেলে নজর করে দেখলো ছোট ভাই মোহাম্মদকে নিয়ে গেল, বুকটা ভরলো কলিজা বের করলো নিজে চোখে দেখেছে, ওখান থেকে দৌড় মেরেছে ভাইকে তো জবাই করে ফেললো, দৌড় মেরেছে বাড়িতে এসছে, 4 বছরের অন্যান্য ছেলেরা দৌড়ে আসছে, মা গো মা, বাবা গো বাবা, খবর কি শুনেছ গো, একজন কে যেন এসে ভাই মোহাম্মদকে আমাদের কাছ থেকে টেনে নিয়ে জবাই করে ময়দানের ভিতরে মেরে দিয়েছে। হালিমা এবং হালিমার স্বামী চিৎকার করে বাড়ির থেকে বেরিয়ে যায়, কে রে মোহাম্মদকে মারলি রে, যে মোহাম্মদ আমার বাড়িতে আসার জন্য আমার বাড়ি গুলির সোনায় সোহাগা পরিণত হয়ে গেছে, মোহাম্মদকে কে মারলি জমিনের ভিতরে। দৌড়ে 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 ফিল্ডে চলে যায়, ফিল্ডে চলে দৌড় পরে নজর করে দেখে মোহাম্মদ জমিনের উপর বসে আছে, কাটার কোনো চিহ্ন নাই কিন্তু মুখটা মলিন হয়ে আছে। জিজ্ঞেস করছে, মোহাম্মদ তোমাকে কেউ মেরেছিল, বলছে আমি বলতে পারি না, 4 বছরে ছিল তো, আমি তো কিছু জানি না, মানে ব্যবস্থা করেছিল। হালিমা চিন্তা করলেন,
আমার ছেলে দেখেছে, আরো কেউ দেখেছে, কথাটা মিথ্যা হবে না, মুখটা তো মলিন, অবশ্যই কিছু ঘটনা এখানে ঘটেছে, না না মোহাম্মদকে রাখবো না, ফেরত করে দিতে হবে। তখন চার বছরের ছেলেটাকে লইয়া পাঁচ বছর পড়তে চলছেন, আবার আমিনার ঘরের ভিতরে চলে গেছেন হযরত হালিমা, আমিনা তোমার ছেলেকে তুমি ফেরত করে নিয়ে নাও, কি যেন আসরের জিনিসগুলি দেখতেছে ছেলেটার মধ্যে। কিন্তু যখন হালিমা ফিরে আসে কিতাবের ভিতরে লেখেন, ওদিন চোখের পানি জর 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 করে ছেড়ে দিয়েছিল। হালিমা বলতেছেন, আমিনা রে আমি তোমার ছেলেকে মনে হয় জীবন ভর পালতাম, কিন্তু ছেলেটা তোমার যদি কোথাও অন্যায় হয়ে যায় আমার মতো হালিমা তোমার কাছে জবাব দিতে পারবো না বলে আজকে তোমার ছেলেকে আমি তোমার বাড়িতে ফেরত করে দিয়ে গেলাম। এই হালিমার ইতিহাস জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বয়স্ক হয়ে গেছেন, হালিমা একবার দুদ্দুর বুড়ি, মদিনাতুল মানাওয়ারাতে হযরত আয়েশা হযরত উম্মে সালমা এনারা স্ত্রীগুলিন আছেন বিকাল বেলাতে, একটা খুনখুনে বুড়ি মদিনায় মসজিদ নববীর পাশে আয়েশার রুম, এখানে চলে এসে দরজায় বলতেছে, মোহাম্মদ, আ মোহাম্মদ। আরবের কাহারই সাহস ছিল না তখন মদিনাতুল মানাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নাম ধরে ডাকবে, এ ক্ষমতা কাহারই নাই। আওয়াজ শুনছেন ভিতর থেকে আল্লাহ নবী সাল্লামের স্ত্রীরা, কি ব্যাপার, মহিলাটাকে পাগল না ব্রেন শট না কি হয়েছে, আল্লাহর নবীকে তো কেউ নাম ধরে বলেন না, এই মহিলাটি নবীকে নাম ধরে ডাকছেন কে, মনে হয় মহিলাটি ব্রেন শট হয়ে গেছে, কি বলবো পাগলনি মেয়ে, কারণ পাগলনি না হলে নবীকে কোনোদিন এমন করে ডাকবে না এই কোন কোন বুড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জোহরের নামাজ পড়ার পরে একটু চাদর দিয়ে শুয়েছেন, ঢুকে পড়েছেন অনেক দূর থেকে নবীর স্ত্রী গুলির নজর করতেছেন, কি বা বলবে, বলে মোহাম্মদ কোথায়, বলে কেন, বলে আমার একটু দরকার আছে, বলে না কথা, আমার একটু দরকার আছে। নবীকে ডাক দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ শুনে যান, গায়ের ভিতরে নবীর চাদর আছে, চাদরটা গায়ে দিয়ে নবী বেরিয়ে গেছেন। ভাই গো ইতিহাস লক্ষ্য করে দেখুন বেরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো আমাদের মতো ইটের পাকা ছিল না, নবীর বাড়িটা কোনো পাখা ছিল না, মাটির বাড়ি, মাটির বিছানা, মাটির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন একটা বৃদ্ধা মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে, এগিয়ে যা দেখে ওই বৃদ্ধা মহিলা, নবী যে বৃদ্ধার মহিলার দিকে তাকে আর কিছু দেরি না করে গায়ের ভিতরে যে চাদরটা ছিলেন টান দিয়ে গায়ের চাদরটা তাড়াতাড়ি করে জমিনের ভিতরে ফেলে দিয়ে বলতেছেন, আপনি আমার চাদরের উপরে বসে যান। সোনা লোক নবীর স্ত্রী গুলির নজর করতেছে, কে রে এই বৃদ্ধা মহিলাটাকে কোনোদিন চিনি না, আর এই বৃদ্ধা মহিলা তার গায়ের চাদরটা জমিনের ভিতরে ফেলে দিল, আর মহিলা যা চাদরের উপরে বসলো, আল্লাহর নবী জমিনের উপরেই মাটির কাছেই বসে পড়েছে। বলেন আপনার কি কথা আছে, কি যেন আস্তে 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 বলার পরে কিছু না বলে আবার মহিলাটি বাড়ির মধ্যে থেকে বেরিয়ে চলে যায়। নবীর বিবিরা থমকে গেছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, নবী এমন ইতিহাস তো কোনোদিন দেখিনি, এমন কার্য তো কোনোদিন দেখিনি, কে বা মহিলা কে বা সাহস এমন করে আপনার কাছে এসে আপনার নাম ধরে ডাকছে, আপনাকে নাম ধরে ডাকার পরে কি আবার মহিলা বুঝতে পারিনি, আপনার গায়ের চাদর খুলে জমিনে দিলেন, জমিনের উপরে আপনার গায়ের চাদর উপরে মহিলাটা বসেছে, কি বা বললো, মহিলা চলে গেল, মহিলাটাকে বুঝে না গান নেবি, নবী বলেন বিবিরা রে বুঝবি না, এই মহিলাটি গায়ে পৃথিবীর জমিনে সব থেকে আমার কাছে সম্মানিত যদি কোনো মানুষ থাকে ওই মানুষটি হচ্ছে এই মহিলা, যে নাকি আমাকে এক ঘন্টা একদিনের বাচ্চা নেয়,
বছর পর্যন্ত দুগ্ধ পান করে আবার দু বছর আদর করে আমাকে দুধ মা হালিমা আমাকে লালিত পালিত করে জমিনের ভিতরে বড় বানিয়েছে, এই মহিলাটাই হচ্ছে আমার দুধ মা হালিমা। আমার দুধ মা হালিমা আমার হক রয়েছে, আজকে যদি বলতো আমার সবকে যদি দিতে আমার মাকে দিয়ে দিত, এটা আমার ওই যে দুধ মাতা হালিমা যে আমাকে জমিনের ভিতরে লালিত পালিত করেছে। ভাই গো আমি বলছিলাম হযরত হালিমাকে তো সম্মান করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নিজের গায়ের চাদর উপরে দিয়ে জমিনের প্রতি হযরত হালিমাকে বসিয়েছিলেন, সে দলিল কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। আজকে তো আমরা অরিজিনাল মাকে ঘৃণা করি, এরকম আছে না নাই? অরিজিনাল মাকে আমরা দাম দেই না, অরিজিনাল মাকে আমরা হটিয়ে দিচ্ছি, অরিজিনাল মার কাছে যাই না, জন্মদাতা মার কাছে বসি না। দুধ মাতাকে আল্লাহর নবী গায়ের চাদর জমিনে পেরে দিয়ে নবী জমিনের উপরে বসে নবী তাকে চাদরের উপরে বসিয়েছিলেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমিনার সহচর্য জমিনের ভিতরে ছিলেন মাত্র দুইটি বছর, চার বছর থেকে পাঁচ এবং ছয় জীবনের। দু বছর পরে বাবার কবর জিয়ারত করতে যে হযরত আমিনা পৃথিবীর জমিন থেকে অন্তকাল হয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব দেখলেন আহা আমার কলিজার টুকরা মুহাম্মদের মা আমিনা অন্তকাল করলেন, আমার আব্দুল্লাহর স্ত্রী জমিনের ভিতরে আমিনা অন্তকাল করলেন, হায় হায় আমি ইতিম মুহাম্মদটাকে আমি কার আন্ডারে রাখবো, আমি কারোই কাছে দেব না, আমি নিজ আব্দুল মুত্তালিব আমার সহচর্যের মধ্যে রেখে দিতে চাই। শোনালা কন উনি নিজে খানা কাবার মতওয়াল্লি, উনি নিজেই তত্ত্বাবধান করে মোহাম্মদকে কাহারই হাতে দিলেন না, আমি রাখবো। মোহাম্মদ রে তুই আমার সঙ্গে থাকবি, মোহাম্মদ তুই আমার সঙ্গে থাকবি, তুই কোথাও যেতে হবে না তোকে, খেতে চাইলে আমি দেব, তোর কি প্রয়োজন পড়ে আমি দেব, ছয় বছর থেকে আট বছর পর্যন্ত। আদর কত করেছেন, সম্মান কত দিয়েছেন, ইজ্জত কত দিয়েছেন, একটা ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে যে হযরত আব্দুল মুত্তালিব তার ছেলের ঘরের পোতা মোহাম্মদ সাল্লামকে কত ইজ্জত করেছেন জমিনে, কত দাম দিয়েছিল জমিনে। তখন খানা কাবার মতওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, খানা কাবার একটা চেয়ার ছিল আলাদা যেখানে মিটিং হতো, আজকে যেমন এখানে সভাপতি সাহেবের চেয়ার সব থেকে দামি চেয়ার, বক্তা পাল্টাবে সভাপতি পাল্টাবে না। আমাদের বিহারের হয়তো একটা স্টেট, বিহারের একটা স্টেটের একটা যেমন হাইকোর্ট আছে তার বিচারপতি মুখ্য ন্যায়াধীশ, এই সব থেকে বেশি দামি চেয়ারে মুখ্য ন্যায়াধীশের ওই চেয়ারে কেউ বসবে না, মুখ্যমন্ত্রী ন্যায়াধীশের মুখ্য ন্যায়াধীশের চেয়ারে বসার মতো অধিকার মুখ্যমন্ত্রীর নাই। মুখ্যমন্ত্রীর চেয়ারে এসে অন্যজন বসবে সে পাওয়ার রয়েছে মুখ্য ন্যায়াধীশের, কিন্তু মুখ্যমন্ত্রীর পাওয়ার হবে না একটা রুলে নাই যে হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশের চেয়ারে কেউ বসবে। ওরকম ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বর্তমান আপনারা জানেন লোকটা হলো আসামের শ্রী রঞ্জন গগৈ, আসামের লোক, সামান্য কিছুদিন আগে তিনি মুখ্য বিচারপতির চেয়ারে বসেছেন। ভারতবর্ষের কাহারই ক্ষমতা নাই সে চেয়ারে বসাচ্ছে, চেয়ারটা আলাদা করেই বানানো আছে, তিনি হলো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হেড জজ, তিনি মুখ্য বিচারপতি শ্রী রঞ্জন গগৈ। আমার ভাইরা ওরকম করে খানা কাবার মতওয়াল্লি ছিল, তার প্রাইভেট একটা চেয়ার ছিল, ওই চেয়ারে কাহারই বসার অধিকার ছিল না, সে যুগের রুল ছিল যে মুখ্য উনি খানা কাবার মতওয়াল্লির চেয়ারে কেউ বসবে না, সবাই এদিক ওদিক বসবে, আর ওই ওই চেয়ারে শুধু ওই বসবে যিনি যখন খানা কাবার মতওয়াল্লি হবে সেই তখন সেই চেয়ারে বসবে, বাস এটা আইন। হয়তো এক মাস পরে বৈঠক হতো, দু মাস পরে বৈঠক হতো, এক সপ্তাহ পরে বৈঠক হতো, মুখ্য যিনি ছিলেন মতওয়াল্লি সে চেয়ারে বসে আর সবগুলির নিচে বসে আলোচনা হবে, মিটিং ভেঙে দেবে চলে যাবে, একদিনের ঘটনা। আল্লাহ নবী সাল্লামের বয়স তখন সাত বছর বয়স, সাত বছর বয়সের একটা ছেলে বিচার শুরু হবে, সমস্ত লোক আয়োজন হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের আসতে একটু দেরি হয়েছে, চেয়ারটা ফাঁকা, আর ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম যায় ওই সাত বছর বয়সের ছেলেটা মুখ্য খানা কাবার মতওয়াল্লি আব্দুল মুত্তালিবের চেয়ারে বসে পড়েছেন। সুবহানাল্লাহ কন একটু জোরে কন, ও বসে পড়েছেন, বয়স কত, সাত বছরের ছেলে। আবু তালিব ওখানে আছে, আবুল আহাব ভাই আবু তালিবের আছে, আবু জাহাল যারা নেতৃত্ব স্থানের সবাই ওখানে চতুর্দিকে বসে আছে।
সবাই মোহাম্মদ সাল্লামকে কদর করতেন, কারণ ইতিম মা নাই বাপ নাই। তো আবু তালেব খুব বেশি ভালোবাসতেন, বলতেন ভাতিজারে এদিকে মতওয়ালি সাহেব বেরিয়ে গেছেন, আসতেছেন বাড়ি থেকে এই বৈঠকের দিকে, আল্লাহ রাসূল সাল্লাম চেয়ারে বসেছেন। আবু তালেব বলছেন ভাতিজারে এই চেয়ারটা তোমার নয়, তুমি নেমে যাও, তুমি নিচে বসো, আসো আমাদের কাছে বসো, আসো আমার কোলে বসো। আল্লাহর নবী চেয়ার থেকে সরছেন না, সুবহানাল্লাহ। কোন কেন যেন নবী সরেন না, চেয়ারেই আছেন। বলছে আসো বাবা, উনি আসছেন না। আব্দুল মোত্তালেব দূর থেকে ঘটনাটা দেখছে, এনারা খুব টানাটানি করছে, না 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 না, আসছে আসছে, মোত্তাল্লি আসছে, খারাপ পেয়ে যাবে, না 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 বাতি যা। দূর থেকে আব্দুল মোত্তালেব বললেন আবু তালেব, আবু লাহাব, আমার ছেলেরা, আমার সৈনিকেরা, তোরা কোন কাজ করতেছিস? তোরা মুহাম্মদকে নামাস না? নারায় তাকবীর, আমার সিয়ার থেকে তোরা মুহাম্মদকে নামিয়ে দিস না, বলছিলেন। আর রাইকুল মাকতুমে ঘটনাটা একটু লম্বা করে লেগেছে, নামাস না, তোরা মুহাম্মদকে নামিয়ে দিস না। বলে কেন গো, এটা তো আপনার সিয়ার, এটা যুগ 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 থেকে সংবিধানের আইন পাশে আছে, মতল্লির চেয়ারে কারোই যেন বসার অধিকার নাই, আপনি আবার মোহাম্মদকে বসতে বলছেন কেন? তখন ওদিক থেকে এসে বলতেছেন আবু তালিব, রে আবু তালিব, তোরা সবাই মিলে শুনিনি, এই চেয়ারটা আমার না কার? বলে হ্যাঁ আপনার, আপনি এখন কেন কাবার মতল্লি আপনার? বলে আমি জানি চেয়ারটা আমার, এই চেয়ারে যদি কেউ বস আমার দলের ভিতরে কুটকুট করে কামড়ানো শুরু হয়ে যাবে, হিংসা শুরু হয়ে যাবে, পৃথিবীর যে কোনো মানুষ যদি চেয়ারের ভিতরে বস আমার অন্তরের ভিতরে দুঃখ পেয়ে যায়, দুঃখ পেয়ে যাব। কিন্তু রে আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন এই চেয়ারের ভিতরে বসে যায় রে, আমার কলিজায় কয় আমার থেকে যেন মুহাম্মদের চেয়ারে বসার অধিকার বেশি রয়েছে। কেন যেন রে আমার দিলের ভিতরে সাক্ষী দিয়ে দেয়, কেন যেন রে আমার দিলের ভিতরে গাই দেয় রে, তোরা মুহাম্মদকে নামাস না? আমার মনে হয় আমার থেকে মুহাম্মদের হকদার চেয়ারে বসার জন্য বেশি রয়েছে, নামাস না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল মুত্তালিবের আসনে বসাইয়া নিজের পার্শ্বে বসে বিচার সমাধা করে দিলেন, আল্লাহর নবীকে চেয়ারে দিকে নামিয়ে দেয় নাই। বুঝলেন কথাটা? বুঝতে পারছেন? এত আদর করেছিলেন আব্দুল মুত্তালিব, নিজের চেয়ার থেকে নেমে দেয় নাই, তাকে বসে রেখে জমিনের ভিতরে সমস্ত সমস্যা সমাধান করেছে। প্রমাণ আছে আমার ভাইরা, আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর বয়স 8 বছর, আব্দুল মুত্তালিবের জান কান্দানি ছিল, খুবই কষ্ট, জান বের হবে 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 হবে, বুঝতে পারা যাচ্ছে সময় বেশি নাই, কথা বলতে পারে, টুক 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 করে কথা বলছে, কিন্তু শরীর অসুস্থ। আমার কাছে আয়, আমার মরণের সময় দু চারটা ওসিয়ত করে নেব তোদেরকে। সব ছেলেরা চলে এসছে, ভাতিজারা চলে এসছে, বড় বড় লোকেরা চলে এসছে, খানা খাবার মতো অসুস্থ, আমরা কিছুই দেবো না, গ্রাম থেকে চলে যা, তা না হলে তরবারি দিয়ে তর ভাতি থেকে টুকরো টুকরো করে দেবো, আমরা তর ভাতি থেকে রেহাই করবো না, যদি ডেড বডি যাস তাহলে তর ভাতি থেকে রা, আর যদি ডেড বডি না যাস তাহলে মক্কা থেকে কোথায় যাবি চলে যা। আবু তালেব দেখলে বাবার কাছে ওয়াদা দিয়েছি ভাতি থেকে মক্কা দেবো না, বলে মোহাম্মদ চল আকাল যাবে না, তোমাকে মেরে দেবে, তোমাকে টুকরো করে দেবো, পরিবার পরিবর্গ নিয়ে চলো, পরিবার পরিবর্গ নিয়ে চলে শিয়া বেআবি তালিব একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে চলে গেলেন, ওই পাহাড়ে 3 বছর কাটিয়েছিলেন, বোকের কাছে কয় বছর কাটিয়েছিলেন? কয় বছর বললাম? 3 বছর। 3 বছর একেবারে সোশ্যাল বয়কট, সামাজিক বন্ধ, আমরা বলি সমাজ বন্ধ দিয়েছে, ওকে সামাজিক বন্ধ দিয়েছে, ইংরেজিতে বলে সোশ্যাল বয়কট, একে সোশ্যাল বয়কট করে সামাজিক বন্ধ দিয়ে 3 বছর রাখা হয়েছিল, কোথায়? শিয়া বেআবি তালিব পাহাড়ের ময়দানে। কি খেয়েছিলেন সেখানে?
বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের পাহাড়ে থাকতে এত কষ্ট করেছেন, খেতে পানি খানা কুড়িয়ে গেছে, টাকা আছে কিন্তু ওরা বিক্রি করে না মুহাম্মদের বংশের কাছে, খেতে পান না, না খেয়ে খেয়ে নজর করে দেখেন ছোট ছোট পশুগুলির গাছের পাতা খায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়ে জীবন নির্বাহ করেছিলেন সাহাবা কেরামের পাহাড়ে। তাহলে কষ্টের অগ্নিশিখা চরম স্থানে পৌঁছে গিয়েছিল ওই মুহূর্তে, কিন্তু আবু তালেবের ওয়াদা তিনি ঠিক রেখেছেন। বললেন কেন? শুধু একটা কথা বলছি, তাহলে শুনে দেখুন কেমন করে ঠিক লাগলেন। যেদিন আবু তালেব পাহাড়ের ময়দানে চলে যায়, সকল বেলাতে আবু তালেব একটা নীতি নির্দেশনা জারি করে দিয়েছেন। নবী কিন্তু 45 বছর বয়সের নবী, 45 ইয়ার্স ওল্ড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 45 ইয়ার্স ওল্ড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 45 বছর বয়স, জামিনে 45 বছর বয়সের নবীকে নির্দেশনা দিচ্ছেন তার চাচা আবু তালেব বুড়া চাচা। কি নির্দেশনা দিচ্ছে? যাওয়ার পরে ওই পাহাড়ের ময়দানে চারটা বিছানা ফেলে দিয়েছে নিচে, যে বলছে মুহাম্মদ মাটি যাও, এই বিছানাটা তোমার, সারাদিন তুমি এই বিছানায় থাকবে, তোমার বিছানা তুমি অতিক্রম করবে না, আমার নির্দেশ, চাচার নির্দেশ। ভাতিজা তোমার বিছানা তুমি অতিক্রম করবে না। একটু দূরে আবু তালেবের ছেলে ছিল হযরত আলী, আলীকে বিছানা পেরে দেবে, যা আলী এটা তোর বিছানা, আমি তোর বাবার নির্দেশ দিচ্ছি, তোর বিছানা সারাদিন কোথাও অতিক্রম করবে না, যেখানেই থাকো বিছানায় যখন যাবে তোমার বিছানায় তুমি যাবে। হযরত খাদিজার বিছানা দিয়ে বললেন আপনার বিছানায় আপনি, এরকম করে চার চার বিছানা আলাদা করে করে দিলেন, তিন চারটা বিছানা আলাদা করে দিলেন। রাওয়ায়েত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন একটি বিছানায় কাটিয়ে দিলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যখন হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য যখন ডুবে যায়, এবার তোমার বিছানাকে তুমি ছেড়ে দাও, বিছানা ছেড়ে দাও। যদিও বিশ্বের নবী বুঝতে পারেননি যে চাচা এগুলি করছেন কেন, বলছে ভাতিজারে তোমার বিছানাটা তুমি ছেড়ে দিয়ে দাও, চাচা আমার বিছানা ছেড়ে দিলাম, আমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আলী দেখলেন পাহাড় করেছেন নিজের বিছানা ছেড়ে দিয়ে, আল্লাহ নবী সাল্লামের বিছানায় চাদর গায়ে শুয়ে পড়লেন। তাহলে আমি আলীর বিছানায় যাব না, আলী হাসানা তো খালি তুমি আসো আমার বিছানায়, তুমি আসো আমার বিছানায়, নিজের পিছনে ডাক দিয়ে লইয়া আল্লাহর নবীকে নিজের পিছনে শুয়ে দেয়। হযরতে আবু তালেব নিজে আবার চাদর টানিয়ে নিজে পাখনা দিয়ে এরকম করে 45 বছর বয়সের নবীকে নিজের পাখনার উপরে ধরে কেমন করে 3 বছর কাটিয়ে দিয়েছে। রাত্রি হইলেই নিজের পাখনার তলে নিয়েছে, বলতে মুহাম্মদ
রাত্রিতে সেই বিছানায় তরবারি চালিয়ে দেয়। ওই জন্য ওই বিছানাটায় আমার ছেলে আলীকে আমি রেখে দিয়েছি। মোহাম্মদ রে বাবার কাছে আমি অত দিয়েছিলাম, আমি বেঁচে থাকতো তোকে কষ্ট হতে দেব না, ওই জন্য আমি আলীকে পর বিছানায় দিলাম। আমি দ্বিতীয়বার যদি কোপ দেয় এই বিছানার উপরে দিয়ে দেবে সন্দেহ করে, এই বিছানায় যদি কোপ দেয় আমি আমার শরীর আমার ডানা আগে কাটবে, তারপরে তুই ভদ্রা কাটবি, কিন্তু তার আগে আমি তোকে জন্মের ভিতরে কাহারে আঘাত লাগতে দিতে আমি রাজি নয়। বাবার কাছে তো অর্থ দিয়েছিলেন, বাবারাও তো রেখে দিয়েছিলেন, ইসলাম নেই নেই কিন্তু বাবাকে মানছে কত। আজকে আমরা ইসলাম নিয়েছি কিন্তু আজকে বাবাকে মানি না, বলেন কথা ঠিক নয়, বলেন কথা ঠিক নয়। আজকে বাবার ইজ্জত দিতে জানি না, বাবা যদি একটা কথা বলে সে বাবার কথার কোনো দাম আজকে যুবকদের কাছে নাই, বাবা যদি একটা কথা বলে সেই বাবার কথার মূল্য আমাদের কাছে নাই, বাবা যদি কিছু নসিহত করে সেই নসিহতের মূল্য আমাদের কাছে নাই। অথচ আমরা জমিনের ভিতরে নাম দিয়েছি আমরা মুসলমান। আমার ভাইরা আমি আসলে বলতে চেয়েছিলাম আজকের বিষয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত, আসলে তো মহিলাদের আলোচনা হয়নি, আমি না আমি শুনেছি, আমি ঘুমাইনি, আমরা বসেছিলাম, শুনেছি মহিলাদের আলোচনা হয়নি, আমি কিছু ভেবেছিলাম যে মহিলাদের আলোচনা কিছু এগিয়ে যাব, যেটা নসিহত আমাদের কিছু কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, অতঃপর দুসার পাঁচ মিনিট যাও, তার উপর আলোচনা করে আমি আমার বক্তব্য উত্থাপন করার চেষ্টা করব। আমার আউযুবিল্লাহ বিল্লাহ, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, ওজন সামান্য সময় আপনাদেরকে নিয়ে দু চারটা আলোচনা এগিয়ে যেতে যাব। মহিলা বাবা সম্মানিত ভাবে আমাদের শরীয়তান কি করে জমিনের ভিতরে আমাদেরকে এগিয়ে যেতে হয় আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমিন আয়াতি আন খালাকাল্লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, তোমাদের একজন থেকে আমি আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছি পুরুষ এবং নারী, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নারীর মধ্যে একটা মহব্বতের আদার সৃষ্টি করেছি, যতই দূরে সে থাকো না কেন যখন তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তখন তোমাদের এক অপরের ভিতরে রহমতের আদারে তোমরা একজনকে আরেকজন ভালোবাসতে শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন, এবার ভালোবাসাটা দুটি প্রকার এসছে জামিনের মধ্যে, যেমন ধরেন আজকের জামিনে একটা হচ্ছে বিবাহের আগে কেউ ফোনে ফোনে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসেন বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসেন, সেটা কতটুকু শরীয়তের বৈধতা আছে কতটুকু শরীয়তের বৈধতা নাই এবার একটু দেখে নেন। একটা মাসলা হচ্ছে এই, যদি কোনো সাবালক হয়ে যান পুরুষ, কোনো সাবালিকা হয়ে যান মহিলা, সাবালক সাবালিকা বুঝেন আপনারা? বুঝেছেন? বালেক বালিগা বুঝেছেন? বুঝতে পেরেছেন তো? পুরুষের বালিগের শূন্য, পুরুষের স্বপ্নদোষ আসবে, পুরুষের মজগা যাবে, পুরুষের দাড়ি গজাবে, বা বর্তমান তো পুরুষের আর ওই মজগাজার দাড়ি গাজার সম্মিলিত করে বলতে হবে না, বর্তমান পুরুষ ছেলেগুলিকে 8 থেকে 9 বছরের মধ্যেই পুরুষ সাবালক করতে হবে, কারণ মোবাইল থেকে 4 বছরের ছেলে বেতন বুড়ো হয়ে যাবে। কথাটা খুব কথাটা আপনারা লক্ষ্য করুন, আমি যেটা যুক্ত করছি, আজকে আগের যুগে নিয়ম ছিল মা বাবার কাছ থেকে 10 বছর বয়সে 20 মিনিট হাঁটিয়ে দিতে হবে ছেলেকে, না বর্তমান তো 4 বছর এই ছেলেকে হাঁটিয়ে দেওয়া হুকুম, এখন আমাদের ওলামা কেরাম বসে সিদ্ধান্ত করে দিতে হবে। এটার নামই হচ্ছে বলে কি আতিউল্লাহ আতিউর রাসূল ও উলিল আমর মিনকুম, এটা বসে সিদ্ধান্ত করতে হবে, কারণ বর্তমান ছেলেরা ছোট্ট ছোট্ট 3-4 বছরের ছেলেরা আপনার অগোচরে আপনার নিগোচরে টিভির মধ্যে ছেলেমেয়ের প্রেম নিবেদন দেখে তাদের মস্তিষ্ক জমিনের ভিতরে বিভিন্ন রকম হয়ে যায় বলে 5 থেকে 6 বছরের একটা ছেলে এলপি স্কুলে যাওয়ার পরে একটা মেয়েকে প্রেম নিবেদন করতে পারে সেটা বড় কথা নয়। অনেক সময় পত্রিকাতে বের হচ্ছে এলপি স্কুলের ছেলে এলপি স্কুলের মেয়ে দুজন প্রেমে মত্ত হয়ে গেছে বছর 6 থেকে 7।
তাহলে বুঝতে পারা যাবে এই ছয় বছরের মেয়েটার ছয় বছরের ছেলেটাকে মা বাবার বিছানায় রাখা যাবে না, এই জন্যই রাখা যাবে না, আলাদা করে দিতে হবে। মা বাবা বিছানার ভিতরে তার স্বয়ং কক্ষে তারা জমিনের ভিতরে আনন্দ উপভোগ করতে যাবে, আর ছেলে চোখ ফুটে দেখবে এটা বিরাট অন্যায় হয়ে যাবে, এই শিখানো যাবে না। কাজের থেকে ছেলে মেয়েকে এখন আগেই ছেলে মেয়েকে বিছানা থেকে আলাদা করে দিতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাম নির্দেশ দিয়েছিলেন আগে। আল্লাহ সাল্লাম বলেছেন বলে কি বললে বলে আল্লাহ সাল্লাম বলেছেন মুরু أولادكم للصلاة أم أبناء سبع سنين وأضربهم أم أبناء عشر سنين وفرقوا بين مزاجهم ثم ربصناك على ذكر دعوة دل بصري أفن دل بصر على ذكر طابنا أفن أس بصري إتلك على ذكر دبير أفن نمبر قطع والله نمبر دول দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আজকে যেমন ধরনের একটা ছেলে একটা মেয়েকে বিবাহ বৈঠক ছাড়াও জমিনের ভিতরে একজন আরেকজনকে ফোনে ফোনে ভালোবাসছে, গাছতলা ভালোবাসছে, কলেজে ভালোবাসছে, অমুক জায়গায় ভালোবাসছে, পার্কে যাচ্ছে ভালোবাসছে, রাস্তায় যাতে গল্প করছে, একসাথে তলে যাচ্ছে, একসাথে তলে গল্প করছে, এখন সরকারি বাবার বাধা নাই, দেশের সচরাচর বাধা নাই। যদি বলা যায় তোমার মেয়ে অমুকের ছেলে একসঙ্গে গেল কি বা ফুসফুস করে কথা বললো, দুইটা গায়ের মহরিম, তার মানে ছেলে এবং মেয়ে, মানে গায়ের মহরিম মানুষ এবং নারী যদি দুইজন যে কোনো আড়ালে একত্রিত হয়ে যায়, তৃতীয় মানুষ যদি না থাকে, আল্লাহ নবী বললেন ইল্লা কানা সালিসুম শাইতান, তৃতীয় নাম্বার পদের মধ্যে থাকে শয়তান, তৃতীয় নাম্বার পদের মধ্যে থাকে শয়তান। এই জমিনের ভিতরে সাসি আর ভাতিজা, মামি আর ভাগিনা, এরাও কিন্তু আসলে তো গায়ের মহরিম, খালি যদি বিয়েটা বন্ধন হয়ে যায় মামিকে ভাগিনা বিয়ে করতে পারে, চাচা যদি মরে যায় ভাতিজা চাচিকে বিয়ে করতে পারে, বিনা সন্দেহ শরীয়ত বৈধ রয়েছে। ওই জন্য চাচির সঙ্গে ভাতিজা ওই যে আড়ালে মশলাটা মনে রাখেন একটু টান হয়ে গেল, ভাগিনা আর মামি, মামা ভাগিনা যে মামা আর ভাগিনা যে থাকে, মামি আর ভাগিনা সম্পর্ক যে থাকে, আড়ালে যত গোপনে গল্প করে না, কারণ আড়ালে যখন গল্প করবে আজকে আড়ালে গল্প করবো দ্বিতীয়, আড়ালে গল্প করবে তৃতীয়, আড়ালে গল্প করবে চতুর্থ, আড়ালে গল্প করবে পঞ্চ, ষষ্ঠ, সপ্তম, এরকম করে করে শয়তান তিন নম্বরে থেকে এ দুজনের মধ্যে ধোকা দিয়ে 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 অশ্লীলতার দিকে এগিয়ে নেবে। এটা যারা অস্বাভাবিক কল্পনা পৃথিবীর জমিনে মনে করেন না। আজ অনেক পত্রিকায় দেখা যাচ্ছে যে সৎ শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেছে, মুসলমানের মধ্যেও অন্য জাতের মধ্যেও তার প্রমাণ অনেক বেরিয়েছে। পেপার পত্রিকা অনেক সময় দেখা যায় সৎ শাশুড়ি একটু বয়স কম, জামাই গেছে বাড়িতে শ্বশুর বাড়িতে, বেটার নিজের বউকে একটু অসুস্থ তারা করে, এর শাশুড়ি যে স্বামী অসুস্থকে দেখতে গেছে, অনেক জায়গায় পেপারে অনেক সময় আউট হচ্ছে কথা যে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেছে। এটা শুধু এই মশলাটা আমল না করার জন্যে শয়তান, যখন একটা মহিলা একটা পুরুষ যখন একত্রিত আড়ালে হয়ে যায় তখন তৃতীয় নাম্বার থেকে শয়তান। একটা তফসির কিতাবের ভিতরে লিখেছিল আব্দুল্লাহ সালাদু সাহেবের কাছে আমি আলোচনাটা শুনেছিলাম, মনে করে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ আল্লাহ কিতাবে লিখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, 11 জন স্ত্রী ছিলেন নবীর, প্রথম ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় নম্বরে ছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় নম্বরে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই তৃতীয় নম্বরের বিবি হযরত আয়েশা, তার আব্বার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি হযরত আবু বকর ছিলেন সারা মুসলিম নবীর নবীদের নবীদের মুসলিম উম্মতের ভিতরে, নবীদের সাহাবীদের ভিতরে, নবীদের তমাম পৃথিবীর উম্মতের ভিতরে এক নম্বর অধিকার, এক নম্বর অধিকার প্রাপ্ত, এক নম্বর সভ্য, নম্র, ভালো উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ঈমানের পাল্লাটা এত ভারী ছিল গোটা পৃথিবীর মুসলমানের ঈমানের পাল্লার থেকে মনে হয় আবু বকরের ঈমানের পাল্লা ভারী ছিল, সেই যুগেই বলা হয়েছিল। আমার ভাইরা, সেই আবু বকরের কন্যা ছিল হযরত আয়েশা, সেই আবু বকরের কন্যা ছিল হযরত কি বললাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, বাপ আর বেটি দুইজন। একদিন ঘরের আড়ালে বাপ বেটি দুজন কথাবার্তা বলছেন, দুজন গল্প করছেন,
বাপ আর মেয়ে দুজন গল্প করছেন, দুজনই মুহরিম, একজন বাবা একজন মেয়ে, নিজের মেয়ে তার নাবির স্ত্রী আড়ালে গল্প করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়েছেন, ঢুকে দেখেন দুজন আড়ালে গল্প করছেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা এরকম করে তুমি বাবার নিকটেও আড়ালে গল্প করো না, তুমি যেটা দেখো না আমি সেটা দেখি। আমি দেখলাম তোমাদের দুজনকে ধোকা দেওয়ার জন্য তিন নম্বরের শয়তান বসে রয়েছে। কথাটা মার্ক করবেন, আমার কথাটা একটু খেয়াল করবেন কথাটা, তোমাদের দুজনকে ধোকা দেওয়ার জন্য তিন নম্বরের শয়তান বসে রয়েছে, এজন্য বাপ আর বেটি তোমরা আড়ালে গল্প করবে না। আল্লাহ নবী হযরত আয়েশাকেও বলে দিলেন, আড়ালে করবে না সতরে করবে, আড়ালে করবে না সতরে করবে, বাপ আর বেটিকে যদি নিষিদ্ধ করা আছে। এবার যদি আমার একটা ছেলে আর একজনের একটা মেয়ে দুজন যদি কলকাতা পার্কে চলে যায়, ওখানে যদি কেউ নাই, আড়ালে যদি দুজন বসে যায়, কত বড় শরীয়তটা সাপোর্ট করবে, কত বড় শরীয়তের স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে। একটা ছেলে একটা মেয়ে প্রেম ভালোবাসা করে জমিনের ভিতরে চলবে, এই ভালোবাসাটা কাউকে জাহান্নামের দিকে এগিয়ে নেবেন না, এটা চলবে না। এই ভালোবাসা ভালোবাসা চলবে তখন, আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন, আর ভালোবাসা চলবে কখন, কখন থেকে এই ভালোবাসা চলবে। একটা ছেলে লন্ডনের, একটা ছেলে ভারতের, একটা মেয়ে ভারতের, বাবা প্রস্তাবে ছেলে মেয়ের প্রস্তাবে বাবা রাজি গার্জিয়ান রাজি থেকে দুটো সাক্ষীর মোকাবেলাতে প্রস্তাব দেওয়ার পরে যখন বিবাহ বন্ধন হয়ে যাবে, স্বামী স্ত্রীকে ভালো করবে, স্ত্রী আমাদের ওখানে ছিল কমে গেছে, আমি বলছিলাম কালীপুর থেকে আমাদের মহিলা এই জমিনের ভিতরে কেমন করে থাকবে, মহিলা ভালোবাসা দেবে তার স্বামীকে, অন্য মানুষ কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, এবার পুরুষ মানুষ যারা আছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা পুরুষ এবং নারীর প্রদান আল্লাহ রাব্বুল আলামিন খুলে 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 কাম করে দিয়েছেন। ভালো করা হয় না, পুরুষের কাছে ঘুম ঘুম করে নারী ঘটে যায়, বেগানা মহিলাদের কাছে পুরুষ গুলিম ঘটে যায়, বেগানা সন্মুখে নারীরা বিনা পরাজয় গুম 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 করে চলে যায়। এরকম বর্তমান নারী রয়েছে কয়েকটি, আমি একটু ছুটে যাই, আরো মনে হচ্ছে যদি কোন যুবক আত্মদাহাচ্ছে তবে একটা মানুষ যখন মরে কবরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর নবীর মহিলারা তার কবরের উদারের কাছে যেতেন না। কেমন কথা বলেন, কেমন কথা বলেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাবি মাসনাদ আহমদ হাদিস হাদিস সহিহ মাসনাদ আহমদ রাওয়াতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কথাটা খুব সুন্দর করে ফল করে শুনে নেন তো, বেগানা মুক্ত করে বেগানা করছেন যাতে দূরের কথা মিথ্যা হওয়ার পরও যেতেন না। ওখানে
আল্লাহ নবী আপনাকে বলেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুমে, তাই আয়েশার রুমেই আল্লাহ মুখে তখন পুরো হয়েছিল আয়েশা সিদ্দিকার রুমের মধ্যে। তিনি দুই বছর এই জানের ভিতরে শাসন করলেন, পরে তখন মুসলিমের সাথে দু বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা বরাবর আগুন দ্বারা আমি তো যাইনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার শোনা পরে থেকে শুনে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা বরাবর আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের থেকে আর কতক পিছন দিকে চলে গেছেন, মুসলিম জাহানে বিশ্বের মুসলিম বিশ্বের ওই যুগে খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু হযরত ওমর ফারুক আমি একটা কথা বলতে চাই আপনার কাছে। হযরত আয়েশা বলেছেন হযরত মুসলিমের সিকিমা বলবেন সম্মান দিয়ে বলছেন ঠিক আছে আপনার আর ভালো আছে আপনি বলুন। আপনি জানেন আমি আপনার আব্বার বন্ধু আপনার স্বামীর বন্ধু, আল্লাহ রাব্বুল নবীর সঙ্গে যদি একজন জায়গাতে তাহলে আল্লাহর নবীর সঙ্গে আপনারা বাবা বকর সিদ্দিক যেতেন, যদি চলে গেছি আমি জানি তিন নম্বর জায়গাটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি তিন নম্বর জায়গাটা আপনার জন্যে, চতুর্থ নম্বর সমস্ত আমি
আমি আপনার ভিক্ষা চাই, 3 নম্বর আপনার কবরের জায়গাটা আমি আমার হাতে ইন্তেকাল করি, আমি চাই আপনার স্বামী নারীর সঙ্গে দাফনের কাছে আমি রাখতে চাই। কিছু বললেন নিজের জায়গা স্বামী কিছু থাকবে বাবা কিছু থাকবে আমার মুহূর্ত হচ্ছে কিছু বললেন আপনার দিলেন যদি আপনি করে যদি চান আমি অন্তকালের পরে আমার একদিন বলেছেন খলিফাতুল মুসলিমিন আবদার করেছেন ফেরত করে দিয়েছি, আরেকদিন আবদার করেছেন ঠিক আছে অনুমতি দিলাম অনুমতি দিলাম আমি আমার জায়গাটা আপনার জন্য আমি দান করে দিলাম আমি তাদেরকে লক্ষ্য করে বলছি এতদিন আমি নবীর ভিতরে ঢুকে গিয়েছিলাম আমার ঘরের ভিতরে ঢুকতাম আমি কাপড় ঠিক করে ঢুকে নাই মাথার কাপড় আছে হালকা করে ঢুকে বেরিয়ে আছে কারণ স্বামীর কবর এটা আমার তার সঙ্গে ঘরে
আমি 2 মিনিট আপনাদের কাছে একটু মাইকটা এগিয়ে দাও।